হাই, আমি তোতনা। বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ। আজ আমি বানাবো ছোলার ডালের বরফি। এর জন্য নিয়েছি ছোলার ডাল 2 কাপ। ডাল আমি 4 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছি। চিনি 2 কাপ, দুধ 250 গ্রাম, কিছু কাজু বাদাম 2 ভাগ করে নিয়েছি, কিছু আলমন্ড কুচানো, 3টে এলাচ গুঁড়ো করা, আর লাগছে সামান্য ঘি। প্রথমে আমি ছোলার ডালটাকে সেদ্ধ করে নেব, তাই কুকারের মধ্যে দেব ছোলার ডাল আর দেব জল। ছোলার ডাল যেন প্রায় ডুবে থাকে সেই মতো জল দেব। এবার এটা আমি 3টে সিটি দিয়ে নেব। এবার এটা ঠান্ডা হতে দেব আর পেস্ট বানাবো। পেস্ট বানিয়ে নিয়েছি। ছোলার ডালের বরফি বানানোর জন্য 1টি পাত্রে দুধ নেব আর গ্যাস অন করে দেব। দুধ ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব ছোলার ডালের পেস্ট। এরপর দেব চিনি। আমি এখানে 2 কাপ চিনি দিলাম। আপনারা চাইলে অবশ্যই কম বা বেশি চিনি দিতে পারেন। এটা আমি নাড়তে থাকবো যতক্ষণ না দুধটা মরে যায় আর ছোলার ডালটা শুকনো শুকনো হয়ে যায়। নামানোর আগে দেব এলাচ গুঁড়ো আর আলমন্ড কুচানো, মিশিয়ে নেব। এবার এটা ঢেলে নেব 1টি পাত্রে। যে পাত্রে ঢালবো সে পাত্রে দেব সামান্য ঘি, মাখিয়ে নেব, এর মধ্যে ঢেলে দেব। চেপে চেপে সমান করে নিতে হবে। এবার এটা চৌকো চৌকো করে কাটব। উপরে 1টা করে কাজু বাদাম দিয়ে দেব। তৈরি ছোলার ডালের বরফি।